আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে সপ্তম শ্রেণীর জন্য গণিত বিষয়ের অনুশীলনী 5.2 এর সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি এক নম্বরে যে সমস্যা দেওয়া আছে সেই সমস্যার আমরা সমাধান করব। তার আগে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা এই সূত্রের উপরে বা আমরা এই সূত্র প্রয়োগের মাধ্যমে আমরা কি করব, এর সমাধান করব। আমরা দেখতে পাচ্ছি 4x প্লাস 3 4x মাইনাস 3 দুইটা সংখ্যা মাঝখানে কি চিহ্ন আছে, গুণ চিহ্ন আছে। এবার আমরা সূত্র একটু খেয়াল করি, সূত্রটা খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি a প্লাস b এবং কি আছে a মাইনাস b। তো আমরা এই জায়গায় যদি আমরা প্রয়োগ করি 4x এর আমরা যদি a ধরি এবং 3 কে আমরা কি ধরি, b ধরি, 4x কে আমরা a ধরি, 3 কে আমরা কি ধরি, b ধরি, তার মানে কি দাঁড়াচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। a প্লাস b a মাইনাস b আমরা জানি সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে আমরা 4x এর যদি a ধরি তাহলে কি দাঁড়াচ্ছে a স্কোয়ার মাইনাস 3 কে আমরা কি ধরেছি, b ধরেছি, তাহলে বি স্কোয়ার অর্থাৎ থ্রি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার ফোর এর স্কোয়ার করি, চার চারে কত ষোলো, এক্স এর বর্গ এক্স স্কোয়ার মাইনাস তিন তিরিকে কত নয় অ্যান্সার। এ পর্যায়ে আমরা তিন নম্বর অঙ্কটা দেখি, প্রদত্ত রাশি কি দেওয়া আছে এ বি প্লাস থ্রি, আমরা যদি গুণ করতে চাই গুণ তাহলে কমার আমরা উঠিয়ে দিলাম এ বি মাইনাস থ্রি। এক্ষেত্রেও আমাদের ঠিক পূর্বের যেই সমস্যা সেই সমস্যা আমরা যেভাবে সমাধান করেছি এটাও আমরা ঠিক একইভাবে সমাধান করব। তাহলে আমরা শুরুতে এ বি কে কি ধরব, এ ধরে নিলাম এবং থ্রি কে কি ধরলাম, বি, এ বি কে কি ধরলাম, এ, থ্রি কে কি ধরলাম, বি, তার মানে কি দাঁড়াচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এ বি এই অংশটুকু আমরা এ ধরেছি, তাহলে এ স্কোয়ার মাইনাস এবং থ্রি কে কি ধরা হয়েছে, বি ধরা হয়েছে, তাহলে থ্রি স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার এ এর বর্গ এ স্কোয়ার, বি এর বর্গ বি স্কোয়ার মাইনাস থ্রি এর বর্গ কত নাইন অ্যান্সার। এ পর্যায়ে আমরা পাঁচ নম্বর অঙ্কটা দেখি, রাশি এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার। ফোর এক্স এর আমরা কি ধরবো, এ ধরবো, থ্রি ওয়াই কে আমরা কি ধরবো, বি ধরবো, তাহলে কি দাঁড়াচ্ছে এ প্লাস বি। ফোর এক্স এর আমরা এ ধরেছি এবং থ্রি ওয়াই স্কোয়ার কি ধরেছি, বি ধরেছি, তাহলে কি দাঁড়াচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমাদের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল, তাহলে চারের বর্গ করে চার চারে কত ষোলো এবং এক্স স্কোয়ার। এবার আমরা দেখি যে পাওয়ার, তাহলে পাওয়ারের বর্গ করি, তাহলে দুই দুগুণে কত আসে চার, তিনের বর্গ কত, তিনের বর্গ নয় এবং ওয়াই স্কোয়ারের বর্গ ওয়াই টু দি পাওয়ার ফোর। এই পর্যায়ে আমরা ছয় নম্বর সমস্যাটা দেখি, এ মাইনাস বি মাইনাস সি এ প্লাস বি প্লাস সি।
এখন আমরা দেখছি যে একসাথে তিনটা সংখ্যা দেওয়া রাশি দেওয়া আছে এবং এখানেও তিনটা রাশি দেওয়া আছে। তাহলে আমরা যদি এ প্লাস বি এ মাইনাস বি ধরি তাহলে কি করতে হবে, যে কোনো দুইটাকে আমরা কি করব একটা ধরবো এবং সূত্রের মধ্যে আমরা কি প্রয়োগ করব। তাহলে এখানে আমরা এ নিচ্ছি এ মাইনাস বি। এবার আমরা যেহেতু ব্রেকেট দিছি অর্থাৎ ব্রেকেটের আগে কি চিহ্ন আছে, মাইনাস আছে, মাইনাস আমরা কি নিয়েছি কমন নিয়েছি। তাহলে ব্রেকেটের ভিতরে চিহ্ন যে অংশটা আমরা রাখতে চাচ্ছি সেটা চিহ্ন অবশ্যই পরিবর্তন করতে হবে, অর্থাৎ সি এর আগে যে মাইনাস চিহ্ন আছে আমরা মাইনাস কমন নেওয়াতে মাইনাসে মাইনাসে কি হচ্ছে প্লাস। এবার এই অংশকে আমরা যদি করি তাহলে এ প্লাস বি প্লাস সি। এবার একটু খেয়াল করি শিক্ষার্থী যে প্রথমে এ এ এবং বি প্লাস সি, বি প্লাস সি এদের মধ্যে একটা কি পাওয়া গেছে মিল, অর্থাৎ আমরা একে আমরা এ ধরি, বি প্লাস সি কে আমরা কি ধরি বি ধরি, এবং একে যদি এ ধরি বি প্লাস সি কে আমরা কি ধরি বি ধরি। তাহলে একটু করি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে কি দাঁড়াচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। আমরা জানি সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ আমরা যেন এই সূত্র খুব সহজে প্রয়োগ করতে পারি এ কারণে কি করেছি আমরা তিনটাকে দুইটা আমরা ধরে নিয়েছি, তিনটাকে দুইটা ধরে নিয়েছি। তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে সূত্র হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সূত্র যদি করি এ স্কোয়ার মাইনাস বি ধরা হয়েছিল বি প্লাস সি কে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার একটু খেয়াল করি আমরা যদি বি কে এ ধরি এবং সি কে যদি বি ধরি তাহলে একটু পড়লে কি দাঁড়ায় এ প্লাস বি হোল স্কোয়ার, কি দাঁড়ায় এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্র আছে সেই সূত্রটা আমরা কি করি প্রয়োগ করি, সেই সূত্রটা কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। যেহেতু আমরা বি কে ধরেছি এ কারণে আমরা এর জায়গায় কি বসিয়েছি বি, এবং বি সি কে আমরা কি ধরেছি বি, অর্থাৎ যেখানে বি বসানো কথা সেখানে আমরা কি বসিয়েছি সি বসিয়েছি, অর্থাৎ সূত্রটা কি দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এবারের কাজ হলো এই মাইনাস দিয়ে ব্রেকেটের ভিতরের সকল চিহ্নকে আমরা কি করব গুণ করব। তাহলে বি এর আগে যদিও কোনো চিহ্ন নেই কিন্তু এখানে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন উজ্জ্বল অবস্থায় আছে, অর্থাৎ এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস এমন আছে মাইনাস বি স্কোয়ার, প্লাস এমন আছে মাইনাস টু বি সি, এবং প্লাস এমন আছে মাইনাস সি স্কোয়ার। এবার কি করব এবার স্কোয়ার গুলো আমরা প্রথমে আনবো এবং অর্থাৎ সাজিয়ে লিখবো, একটু সাজিয়ে লিখলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং শেষ সি স্কোয়ার আমরা একটু আগে নিয়ে আসছি টু বি সি। এই পর্যায়ে আমরা সাত নম্বর সমস্যাটুকু দেখব, সাত নম্বরটা কি আছে x স্কোয়ার মাইনাস x প্লাস ওয়ান, x স্কোয়ার প্লাস x প্লাস ওয়ান। এখানেও ঠিক পূর্বের যে সমস্যাটা আমরা সমাধান করেছি তার মতো করে আমরা একটু সাজিয়ে নেব, সাজিয়ে নিলে কি হয় সাজিয়ে নিলে x স্কোয়ারের সাথে আমরা ওয়ান লিখবো, যেহেতু x এর আগে কি আছে মাইনাস আর এর জায়গায় কি আছে x এর আগে প্লাস, অর্থাৎ মাইনাস এক্স এবং এই প্লাস এক্স দুইটা শেষ দিকে আমরা বসিয়ে দেবো। তাহলে শুরুতে আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান একসাথে, তারপরে কি আছে বাকি মাইনাস এক্স, এবং এই অংশটিকে লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান এবং শেষে বসাবো প্লাস এক্স। এতে করে কি দাঁড়াচ্ছে, এতে করে আমাদের সূত্রের প্রয়োগের সুবিধা হচ্ছে এখানে আমরা এ ধরি এবং একে কি ধরি বি, একে এ ধরলে একে কি ধরি বি, তাহলে কি দাঁড়াচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে পূর্বের মতো আমরা যদি করি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা এখানে কি করলাম সূত্র প্রয়োগ করলাম, এবার এই এক্স এর আমরা কি ধরি এ ধরি এবং ওয়ান কে কি ধরি বি ধরি মনে মনে, তাহলে এক্স এর যদি আমরা এ ধরি তাহলে কি দাঁড়াচ্ছে এ
প্লাস বি অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ারের যে সূত্র সেই সূত্র আমরা এখানে আবার প্রয়োগ করব তাহলে x কে যদি a ধরি x স্কয়ারটা যদি আমরা a ধরি তাহলে কি দাঁড়াচ্ছে x স্কয়ার স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস 2 a b প্লাস b স্কয়ার মাইনাস s অবশিষ্ট x স্কয়ার ইকুয়াল আমরা যদি এর কাজ করি তাহলে কি আসে 2 2 4 প্লাস 2 a কে 2 2 এবং 1 আমরা যদি গুণ করি 2 a কে 2 সাথে কি আসে x স্কয়ার প্লাস 1 কতবার আসে দুই বার তার মানে 1 * 1 1 * 1 ইকুয়াল 1 তাহলে আমরা 1 কে 1 মাইনাস x স্কয়ার এরপরে x টু দি পাওয়ার 4 এখানে দেখতে হবে যে x স্কয়ার আমার কয়টা আছে দুইটা এখানে কয়টা আছে একটা অর্থাৎ 2x স্কয়ার থেকে আমরা এই x স্কয়ার কি করব বিয়োগ করব তাহলে দুইটা x স্কয়ার থেকে একটা x স্কয়ার বিয়োগ করলে আরো একটা x স্কয়ার রইছে অর্থাৎ 1 তাহলে কি দাঁড়াচ্ছে অ্যানসার এবার আমরা আট নম্বর যে সমস্যাটা দেওয়া আছে সেই সমস্যাটা একটু অন্যরকম আমরা দেখি যে আমরা ইতিপূর্বে করেছি a প্লাস b এবং a মাইনাস b যে সূত্র স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করে এই সমস্যা সমাধান করতে গেলে আমার আরেকটি সূত্র দরকার সেই সূত্রটা হচ্ছে x প্লাস a x প্লাস b এর মতো করে তাহলে এর মতো এর সূত্রটা কি দাঁড়াচ্ছে সূত্রটা হচ্ছে যে যে প্রথম সংখ্যাটা দেওয়া আছে কি x অর্থাৎ প্রথম সংখ্যার কি করব আমরা বর্গ করব x স্কয়ার প্লাস শেষ দুইটা সংখ্যা কি করব আমরা যোগফল বের করব শেষ দুইটা সংখ্যা যোগফল এর সাথে প্রথম সংখ্যার গুণ প্লাস এবং শেষ দুইটা সংখ্যার গুণফল a ইনটু b ab তাহলে এই সূত্র প্রয়োগ করে আমরা এই সমস্যাটা কি করব এখন সমাধান করব প্রদত্ত রাশি x মাইনাস 1 বাই 2a x মাইনাস 5 বাই 2a এখানে কিন্তু a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র প্রয়োগ হয় না সেক্ষেত্রে আমাদের এই সূত্রটা কি করতে হবে প্রয়োগ করতে হবে যেহেতু x প্লাস a x মাইনাস x প্লাস b আছে তাহলে আমার এই জায়গায় কি আছে x মাইনাস অর্থাৎ এখানে কিন্তু মিলে নাই সেক্ষেত্রে আমার কি করতে হবে এই সূত্রের মতো করে আমার এই দুটো সংখ্যা গঠন করব কিভাবে গঠন করব গঠনটা হচ্ছে যে x প্লাস অর্থাৎ আমরা এই সংখ্যাটা ব্রেকেটে আটকাই দিই এবার দেখি তো যে প্লাস এ মাইনাস মাইনাস অর্থাৎ আগের অবস্থায় আমরা ফিরে যেতে পারি তাহলে x প্লাস আমরা কি করছি আর একটু আলাদা করি মাইনাস এ এভাবে করে গঠন করতে পারি তাহলে আমরা কি ধরতে পারি এক্স প্লাস এ এক্স প্লাস বি তাহলে আমরা যদি সূত্রটা দেখি তাহলে কি দাঁড়াচ্ছে যে এক্স প্লাস এ এক্স প্লাস বি অর্থাৎ আমরা একটু লক্ষ্য করি যে এক্স প্লাস এ আবার এক্স প্লাস বি তাহলে এক্স প্লাস এ এক্স প্লাস বি আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই অংশ কি ধরলাম x প্লাস a এবং x প্লাস b অর্থাৎ এই সূত্রের মাধ্যমে আমরা সমাধান করব অর্থাৎ প্রথমে কি ধরতে হবে x এর স্কয়ার তাহলে আমরা x এর স্কয়ার ধরি x এর স্কয়ার তারপরে কি আছে প্লাস এবার কি a এবং b এর কি ফল যোগফল তাহলে আমরা এখানে a এবং b এর যোগফল বের করব a যোগ করব b a b এর যোগফলের সাথে আমাদের কি প্রথম সংখ্যা অর্থাৎ যে x আছে x এর কি ফল গুণফল এরপরে কি প্লাস আর সর্বশেষ হচ্ছে a এবং b এর গুণফল অর্থাৎ মাইনাস 1 বাই 2 মাইনাস 1 বাই 5 এই সংখ্যা দুইটার কি করব আমরা গুণফল করব মাইনাস 1 বাই 2 a গুণ মাইনাস 5 বাই 2 a x স্কয়ার প্লাস মাইনাস 1 বাই 2 a প্লাস এ মাইনাস মাইনাস 5 বাই 2 a x প্লাস
এবার আমরা যদি এই অংশ দুটো গুণ করি তাহলে সর্বপ্রথম আমাদের কি করতে গুণ করতে হবে, যে চিহ্ন দুটো গুণ দেওয়া আছে চিহ্ন দুটো আমরা গুণ করবো, মাইনাসে মাইনাসে প্লাস এবং প্লাসে প্লাসে প্লাস। উপরে আমরা যদি খেয়াল করি 1 5 গুণ যদি গুণ করি তাহলে 5 একে 5 এ এবং এ এর বর্গ যদি আমরা গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে এ স্কোয়ার, এ এবং এ গুণ করলে কি দাঁড়ায় এ স্কোয়ার। আর নিচে হরকে কে আছে 2 এবং 2, আর 2 2 গুণ করলে কি দাঁড়াচ্ছে 4 এক্স স্কোয়ার প্লাস। আমরা এখানে একটা ভগ্নাংশ দেখতে পাচ্ছি এবং ভগ্নাংশের কাজটুকু আমরা কিভাবে করবো, প্রথমে ভগ্নাংশের হরগুলো কি করবো লসাগু করবো 2। প্রথম ভগ্নাংশ যে হরে হর আছে 2, তাহলে প্রথম ভগ্নাংশের হর দিয়ে লসাগুলো ভাগ দিলে অর্থাৎ 2 দিয়ে 2 এর ভাগ কত আসে 1, 1 দিয়ে আমরা লবের সাথে গুণ করব, তাহলে লবের সাথে গুণ করলে কি আসে মাইনাস এ, এরপরে মাইনাস। আবার দ্বিতীয় ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশের হর কি আছে 2, 2 দিয়ে আমরা 2 কে কি করব ভাগ করব, ভাগ করলে কত আসে 1, 1 দিয়ে আমরা কি করব লবের সাথে গুণ করব। এক্স স্কয়ার প্লাস 2 মাইনাস, এবার দেখো যে এখানে কি আছে মাইনাস এ, এখানে কি আছে মাইনাস 5 এ, অর্থাৎ সংখ্যা দুটো আমরা কি করব যোগ করব, যোগ করলে কত আসে 5 আর 1 6, অর্থাৎ -6 এ সাথে কে এক্স আছে গুণ, অর্থাৎ এক্স 6 এ এক্স প্লাস 5 4 স্কোয়ার ইকুয়াল কি আছে এক্স স্কোয়ার। এবার দেখি আমরা যদি 2 দিয়ে 6 কে ভাগ করি তাহলে কত আসে 3, অর্থাৎ এখানে কি চিহ্ন আছে দুইটা চিহ্ন একসাথে আছে গুণ অবস্থা, আমরা গুণ করি প্লাস এ মাইনাস এ মাইনাস, এখানে প্লাস আছে মাইনাস, কিভাবে আমরা জানি যে প্লাস এবং মাইনাস কি করব গুণ, তাহলে গুণ করে কি আসে প্লাস এ মাইনাস এ মাইনাস, বাকি রইল কি 3 এ এক্স মাইনাস 3 এ এক্স প্লাস 5/4 স্কোয়ার অ্যান্সার। এরপর আমরা 10 নম্বর যে সমস্যা আছে সেই সমস্যা যদি দেখি, 82/4 প্লাস 3 x² 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 প্লাস 9 x^4 9 x^4 মাইনাস 3 x² x² প্লাস 82/4। এবার যেহেতু প্লাস 3 এ এক্স স্কোয়ার এবং এই জায়গায় মাইনাস 3 এ স্কোয়ার আছে, তাহলে এই অংশটুকু আমরা বি ধরবো এবং বাকি অংশটুকু কি করব আমরা একত্রে করে এ ধরবো। তাহলে যদি আমরা একটু যে সাজিয়ে নেই তাহলে 82/4 প্লাস 9 x^4 প্লাস 3 এ স্কোয়ার এক্স স্কোয়ার, এতে করে কি হয়েছে, এতে করে আমাদের সূত্র প্রয়োগের জন্য সুবিধা হবে, তাহলে এ প্লাস বি। এবার যেহেতু আমরা জায়গায় প্রথমে কি লিখেছি 82/4, তাহলে এই 82/4 কে আমরা শুরুতে লিখব প্লাস 9 x^4 মাইনাস 3 এ স্কোয়ার এক্স স্কোয়ার, অর্থাৎ এখানে আমরা কি ধরবো এ, এখানে কি ধরবো বি। তাহলে আমরা যদি একটু পড়ি তাহলে কি দাঁড়ায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমরা জানি এ প্লাস বি এ মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমি যদি ধরি যে এ স্কোয়ার, অর্থাৎ কি ধরেছি এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার আরেকটু কাজ করি, 82/4 কে আমরা ধরি 9 x^4 কে কি ধরি বি, তাহলে পড়লে কি দাঁড়াচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে আরেকটি সূত্র আমরা প্রয়োগ করতে পারি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ
b plus b square আমরা এই ব্র্যাকেট টু ব্র্যাকেটের কাজটুকু করলাম এবার কি আছে মাইনাস 3 এর বর্গ আমরা জানি কত 9 এটি a স্কয়ার অর্থাৎ স্কয়ার স্কয়ার এটি পাওয়ার 4 এবং এখানে কি আছে x স্কয়ার 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 কি হয় x টু দি পাওয়ার 4 এবার এখানে কি দাঁড়ায় 4 দুগুণ কত 8 8 প্লাস 9 এবং 2 সম্পর্ক হচ্ছে গুণ আমরা গুণ করি 9 দুগুণ কত 18 এখানে বাকি আছে x টু দি পাওয়ার 4 আর x টু দি পাওয়ার 4 প্লাস আমরা 9 এর যদি বর্গ করি 9 এর বর্গ করলে কি দাঁড়ায় 9 9 81 আর 4 দুগুণে 8 x টু দি পাওয়ার 8 x টু দি পাওয়ার 8 মাইনাস 9 টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 8 এবার আমরা একটু লক্ষ্য করি যে এখানে x টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 4 এখানেও x টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 4 তাহলে এখানে আছে এখানে কয়টি আছে 18 টি এবং এখানে কয়টি আছে 9 টি আরেকটা জিনিস খেয়াল করি এখানে প্লাসের আছে 18 টি এবং মাইনাসের আছে 9 টি তাহলে আমরা কি করব 18 থেকে 9 বিয়োগ করে দেব তাহলে 18 থেকে 9 বিয়োগ করলে কত দাঁড়ায় আরো 9 টি তাহলে 9 টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 প্লাস 81 x টু দি পাওয়ার 8 आंसर এই পর্যায়ে আমরা 12 নম্বর সমস্যাটা যদি দেখি প্রদত্ত রাশি 9a স্কয়ার প্লাস b স্কয়ার 3a প্লাস b 3a মাইনাস b আমরা প্রথমে এই দুটো অংশের কাজ করব তাহলে শুরুতে যা আছে তা আমরা লিখে রাখি a স্কয়ার প্লাস b স্কয়ার 9 স্কয়ার প্লাস b স্কয়ার এবার 3 কে আমরা কি ধরি a এবং b a প্লাস b 3 কে আমরা কি ধরি a মাইনাস b তাহলে কি দাঁড়াচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র কি সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল 9 স্কয়ার প্লাস b স্কয়ার এখানে কি দাঁড়াচ্ছে 3 এর বর্গ 3 3 কে 9 a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার আবার একটু লক্ষ্য করি আমরা যদি 9 a স্কয়ার কে কি ধরি a এবং b স্কয়ার কে কি ধরি b তাহলে কি দাঁড়াচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র কি হচ্ছে সূত্র দাঁড়াচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার এবার 9 এর বর্গ আমরা জানি কত ইটু 1 এ স্কয়ার এ টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 প্রিয় শিক্ষার্থী এই অনুশীলনের মোটামুটি যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো সমাধান করা করে দেওয়ার চেষ্টা করেছি এবং যে সমস্যাগুলো আমি এখানে দেখাই নাই সেইগুলো তোমরা তোমরা যেভাবে বুঝেছো তার আঙ্গিকে সবগুলো শেষ করবে বাড়ি ক্লাস হিসেবে সেগুলো সংরক্ষণ করে রাখবে যদি তোমাদের বোঝার কোনো সমস্যা থাকে সেগুলো কমেন্টসের মাধ্যমে জানাবে পরবর্তী সময়ে যে সমস্যাগুলো তোমাদের থাকবে বুঝতে সমস্যা হয়েছে সেগুলো নিয়ে আমি আলাদা আরেকটি ক্লাস দেওয়ার চেষ্টা করব তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম